হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ব্লেন্ডার টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাব্বির আজকের পর্বে আমরা প্রথমে এই গাছের মডেলটা বানানোর চেষ্টা করবো এরপর আস্তে ধীরে আমাদের যে আইল্যান্ডের মডেল আছে এবং এইখানে গাছের যে কাটা অংশগুলো আছে এগুলার মডেল বানানোর চেষ্টা করবো এবং এই মডেলগুলো বানাইতে গিয়া আমরা এর আগে যেই মডেলগুলো বানাইছিলাম প্রথমত এই বক্সের মডেল এই ব্যারেলের মডেল এবং আমাদের বাড়ির মডেল এই সবগুলো মেলা কিভাবে আমরা আমাদের ইনভারনমেন্টে ডিজাইন করতে পারি এবং এই বিষয়গুলোর গুছায় রাখতে পারি সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। এর পাশাপাশি আপনাদেরকে আরও কিছু নতুন মডিফায়ারের সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব আর আজকের পর্বের মডেলগুলা যেহেতু বেশ অর্গ্যানিক শেপের প্রথমত এখানে গাছের কাণ্ড শাখা প্রশাখা বা পাতার ধরন কত প্রকার হইতে পারে সেটা আসলে সঠিক কোনো সংখ্যা নাই অথবা আমাদের যে আইল্যান্ড আছে এটাও বিভিন্ন ধরনের হইতে পারে তো এটা বানাইতে গিয়ে আপনারা আপনাদের নিজেদের মতো করে এক্সপেরিমেন্ট করবেন আর টিউটোরিয়াল বানানোর জন্য আসলে আমার এই বিষয়গুলো একটু দ্রুত কাজ করতে হয়েছে আমি চেষ্টা করছি ফুল প্রসেসটা দেখার কিছু কিছু জায়গায় ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়ার চেষ্টা করছি বাট তবুও যেহেতু এটা রেকর্ড করতেছিলাম এবং এটা অল্প সময়ের মধ্যে দেখাইতে হইতো এই জন্য আমার এই বিষয়গুলো একটু তাড়াতাড়ি করতে হয়েছে বাট আপনারা একটু সময় নেওয়া বিষয়গুলো আস্তে ধীরে করবেন এবং আপনারা নিজস্ব যে আইডিয়াগুলো আছে সেই অনুসারে এগুলা নিয়ে এক্সপেরিমেন্ট করবেন এই ছিল মোটামুটি আমাদের একটা ছোটখাটো ইন্ট্রোডাকশন এখন চলেন আমরা আমাদের টিউটোরিয়াল শুরু করি সর্বপ্রথম আমরা এই টাইপের একটা গাছের মডেল বানানোর চেষ্টা করব যদিও আমাদের গাছটা এক্সেক্টলি এরকমই হবে না বাট কিছুটা এই ধরনের হবে এই জন্য এই পাশে তো গাছের মডেলটা শুরুতে একটা নতুন কালেকশন বানিয়ে নিব সেটা হচ্ছে ট্রি নামে যেন আমাদের গাছের অবজেক্ট গুলা আমরা এই কালেকশনের ভিতরে রাখতে পারি আর আমাদের এই যে আগের কালেকশন গুলা এই কালেকশনের ভিতরে আছে আসলে এই কালেকশনের ভিতরে রাখার প্রয়োজন নেই আমি এই সবগুলোর কালেকশন সিলেক্ট করা এটা উপরের দিকে ড্র্যাক করা সিন কালেকশনের উপর রিলিজ করতেছি যেন এইগুলো এই কালেকশনের ভিতর থেকে বেরোয় আসে এখানে টিউটোরিয়ালের জন্য যেই অবজেক্টটা আমি বানিয়ে রাখছি সেটারও বাইরে নিয়ে আসলাম এখানে এক্সট্রা যে কালেকশনটা আমাদের রয়ে গেলো এটা আমি ডিলেট করে দিতেছি আমাদের ট্রি কালেকশনটা একটু নিচের দিকে নামায় নিয়ে আসতেছি এখন আমরা এই ট্রি কালেকশনটা সিলেক্ট করা শিফট এতে ক্লিক করে একটা প্লেন বানাবো যেন আমাদের প্লেনটা সরাসরি এই কালেকশানের ভিতরেই তৈরি হয় এবার এই প্লেনটা সিলেক্ট করা চলে গেলাম এডিট মোডে এরপর এখানে ভার্টেক্স সিলেকশন মোড অন করা এই পাশে যে চারটা ভার্টেক্স আছে এই চারটা ভার্টেক্স সিলেক্ট করা এম এ ক্লিক করা এটা করে দেব সেন্টার ফলে আমাদের চারটা ভার্টেক্স এই সেন্টার পজিশনে মার্চ হয়ে একটা ভার্টেক্সে রূপান্তর হবে এখন এই একটা ভার্টেক্স রে সিলেক্ট করা এটার উপর দিয়ে কিছুটা এক্সট্রুড করব। এরপর এখান থেকে ওয়াই শেপে দুইবার এক্সট্রুড করব প্রথমত এদিকে এরপর আবার এদিকে এক্সট্রুড করলাম এবার এই দুই মাথা থেকেও এই দুই দিকে আবার ওয়াইশেপে কিছুটা এক্সট্রুট করবো প্রথমত এদিকে একটু এক্সট্রুট করলাম এরপর এইদিকে একটু এক্সট্রুট করলাম এই ভার্টেক্সটাও কিছুটা ওয়াইশেপে দুই দিকে এক্সট্রুট করে দিলাম এখন প্রশ্ন হইতেছে এরকমটা করার কারণটা আসলে কি এখন আমরা আবার অবজেক্ট মোডে আইসা আমাদের এই অবজেক্টের সাথে একটা মডিফায়ার অ্যাড করবো সেটা হইতেছে স্কিন মডিফায়ার আপনি যদি ব্লেন্ডার ফোর পয়েন্ট ওয়ান ব্যবহার করে থাকেন তাহলে স্কিন মডিফায়ারটা পাবেন অ্যাড মডিফায়ারে যাওয়ার পর এখানে জেনারেটার ভিতরে যাওয়ার পর এখানে পাবেন স্কিন মডিফায়ার আজকের পর্বে আমরা আরও যে মডিফায়ারগুলো দেখব সাবডিভিশন সার্ফেস মডিফায়ার এবং ডেসিমেট মডিফায়ার সবগুলো আপনারা এই জেনারেট সেকশনের ভিতরে পায়ে যাবেন তো চলেন আবার থ্রি পয়েন্ট সিক্সে ব্যাক করি এখানে স্কিন মডিফায়ারে কাজ হইতেছে মূলত আমাদের অবজেক্টের যে এজগুলো থাকে সেই এজগুলোর চতুর্পাশে নতুন করে মেশ তৈরি করে দেওয়া বা স্কিন তৈরি করে দেওয়া এখানে সবগুলো মেশের যে রেডিয়াস থাকে সেটা সমান থাকে বাই ডিফল্ট বাট আমরা জানি যেহেতু আমরা এটা গাছের শেপ দেওয়ার চেষ্টা করতেছি সেহেতু এখানে কাণ্ডের দিকের যে রেডিয়াস আছে সেটা একটু মোটা হবে এবং আমাদের প্রান্তের দিকে বা শাখা অঞ্চলে যখন গাছের রেডিয়াসটা চলে আসবে তখন সেটা আস্তে আস্তে চিকন হয়ে আসবে এই জন্য আমরা যেটা করতে পারি অবজেক্ট মোড থেকে চলে যাবো আবার এডিট মোডে এখানে এক্স রেভিউটা অন অফ করে আমি দেখবো বারবার যেন আমাদের ভিতরের ভার্টিক্স বা এজ গুলো সিলেক্ট করতে সহজ হয় তো এতে ক্লিক করা সবগুলো ভার্টেক সিলেক্ট করা আমি কিবোর্ড থেকে একটা শর্টকাটে ক্লিক করবো সেটা হচ্ছে কন্ট্রোল এ কন্ট্রোল এ বাটনে ক্লিক করে আমি যদি মাউসটা ড্র্যাগ করি তাহলে দেখতে পারবেন আমাদের স্ক্রিন মডিফায়ারের যে রেডিয়াসটা ছিল সেগুলো পরিবর্তন হচ্ছে তো আমি শুরুতে সবগুলা রেডিয়াসটা পরিবর্তন করে এরকম একটু ছোট করে দিলাম বা চিকট করে দিলাম এখন এই যে নিচের অংশের দুইটা ভার্টেক্স আছে বা কান্ডের দিকে যে দুইটা ভার্টেক্স আছে শুধুমাত্র এই দুইটা ভার্টেক্স সিলেক্ট করা কন্ট্রোল এতে ক্লিক করা আমি এগুলার একটু মোটা করে দেওয়ার চেষ্টা করব এবং সর্বশেষ একদম নিচের যে আছে সেটা সিলেক্ট করে আবার কন্ট্রোল এতে ক্লিক করে এটা আরেকটু মোটা করে দেওয়ার চেষ্টা করব তো এটা হয়ে গেল আমাদের গাছের একটা বেসিক শেপ এরপর এটার সাথে আমরা আরেকটা মডিফায়ার থেকে সাবডিভিশন সার্ফেস মডিফায়ার ফলে আমাদের গাছের শেপটা একটু স্মুথ বা ওভারঅল একটা স্মুথ শেপ আমরা পেয়ে যাব এখন কাজ হইতেছে আমাদের এই ভিতরের ইন্ডিভিজুয়াল ভার্টেক্স ধরে ধরে এগুলো বিভিন্ন দিকে এক্সট্রুড করে করে মডিফাই করা আমরা কাজটা করব বাট করার ক্ষেত্রে আমি এটা ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিব বাট তার আগে আমি এখানে আপনাদেরকে দেখাই দিই যে এখানে আপনি কি কি টেকনিক অ্যাপ্লাই করে আপনার গাছের মডেলটা বানাতে পারেন প্রথমত আমি এগুলো একটু অফ করে নিতেছি যেহেতু আমাদের দরকার মূলত ভার্টেক্স নিয়ে কাজ করা কোনো একটা ভার্টেক্স এক্সচুট করার পর আপনার যদি মনে হয় যে আপনি মাঝখানে অতিরিক্ত ভার্টেক্স তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন কন্ট্রোল আরে ক্লিক করে এখানে লুপ কাট তৈরি করতে পারেন এক্ষেত্রে মূলত মাঝখানে লুপ ভার্টেক্স তৈরি হবে এরপর আপনি আবার সেইখান থেকে সেটা এক্সটোড করতে পারবেন আবার যদি আপনার মনে হয় যে মাঝখানে একটা ভার্টেক্স বেশি তৈরি হয়ে গেছে ফর এক্সাম্পল আমি একটা ভার্টেক্স তৈরি করলাম করার পর যদি মনে হয় যে এই ভার্টেক্সটা আসলে দরকার নেই তো এই আমি যদি ভার্টেক্স ডিলেট করে দিই তাহলে মাঝখানে এসটাও যাবে তো শুধুমাত্র ভার্টেক্স ডিলেট করা এবং এই দুই পাশের এসটা রাখার জন্য আপনি এই ভার্টেক্স সিলেক্ট করা এক্স বাটনে ক্লিক করে এখান থেকে ডিজল ভার্টিসেস এ ক্লিক করবেন ফলে দেখতে পারবেন আপনার ভার্টিসেসটা রিমুভ হয়েছে বাট এসটা ইনটেক থেকে যেতেছে তো এই টেকনিক অ্যাপ্লাই করা মোটামুটি এখন আমরা আমাদের গাছের শেপটা দাঁড় করাবো এক্ষেত্রে আমি বারবার এক্সট্রিম অন অফ করে নিতে পারি এবং আমাদের এখানে স্কিন মডিফায়ার অন অফ করে দেখে নিতে পারি যে আসলে গাছের শেপটা রকম দাঁড়াইতেছে এই হয়ে গেলো মোটামুটি আমাদের গাছের একটা বেসিক শেপ এটা আসলে আরো লম্বা সময় নিয়ে কাজ করা যায় আপনি যত সময় নিয়ে আসতে ধীরে করবেন এটা দেখতে তত সুন্দর হবে এখন আমরা চলে যাব পরের স্টেপে অর্থাৎ গাছের পাতাগুলো বানানোর চেষ্টা করবো জন্য অবজেক্ট মোডে আইসা ফার্স্টে একটা আইকোস্ফিয়ার বানিয়ে নিলাম এরপর চলে যাব এডিট মুডে এখন আমরা এই আইকোস্ফিয়ারটা স্কেল করে করে আমরা পাতার অংশ মতো করে বানানোর চেষ্টা করব এক্ষেত্রে প্রথমত প্রত্যেকটা শাখার মাথাতে একটা একটা করে আইকোস্ফিয়ার বসে দিতেছি এক্ষেত্রে আমি কিছুটা স্কেল করে নিতেছি এটা জেট এটা চাপানোর জন্য বা এটা আমি একটু রোটের করে নিতে পারি এরপর শিফট ডিতে ক্লিক করে করে প্রত্যেকটা শাখার মাথাতে আমি একটা একটা করে এরকম ডুপ্লিকেট করে দিতেছি এরপর আমি আরো কিছু আইকোস্ফিয়ার ডুপ্লিকেট করে করে এখানে এক্সট্রা বসাই দিতেছি এগুলোর উপরে এগুলোর জন্য মূলত কোনো শাখা নেই এগুলো জাস্ট র্যান্ডমলি এখানে ফ্লোট করবে বাট দেখতে ভালো লাগবে আর এক্ষেত্রে যদি আমার মনে হয় যে এই জায়গাতে আসলে কোনো শাখা বানানোর দরকার ছিল সেক্ষেত্রেও আমি চাইলে আমাদের গাছটে মডিফাই করতে পারি বা এডিট করে এখানে চাইলে নতুন শাখা বানিয়ে নিতে পারি এলে এই মোটামুটি গাছের পাতাগুলো বানানোর পর এখন আমি এটার সাথে একটা মডিফায়ার অ্যাড করবো এই জন্য অ্যাড মডিফায়ার থেকে এখানে ক্লিক করতেছি ডেসিমেট মডিফায়ার তো ডেসিমেট মডিফায়ার অ্যাড করলে মোটামুটি আমরা আমাদের অবজেক্টগুলো কিছুটা লো কোয়ালি একটা শেপ দিতে পারি বাট এই ক্ষেত্রে আমরা স্ক্রিনের মধ্যে কোনো পরিবর্তন দেখতেছি না কারণ হইতেছে আমাদের ডেসিমেট মডিফায়ারের যে ভ্যালু আছে এটা পরিবর্তন করতে হবে আমি যদি এটা রেশিওটা একটু কমাইতে থাকি তাহলে দেখতে পারবেন আমাদের অবজেক্টের কাছাকাছি ভার্টেক্সগুলো মার্চ হয়ে হয় এটা কিছুটা লোপলে একটা শেপ বা লোপলি একটা স্ট্রাকচার আমাদেরকে দিতেছে এরপরও আমি চাইলে এগুলারে মডিফাই করতে পারি অর্থাৎ এই করার পরেও এখানে এখানে যদি কোথাও যায় মনে হয় যে আমাদের আরো কিছু কাণ্ড হইলে বা আরো কিছু পাতা হইলে ভালো হইতো তো সেগুলো আমরা এখানে চাইলে অ্যাড করে দিতে পারি তো এখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে দেখে আপনারা আপনাদের পছন্দ মতো গাছের মডেলটারে কনফার্ম করবেন বাট আপাতত এই হয়ে গেলো মোটামুটি আমাদের একটা ইনিশিয়াল গাছের মডেল এতদিন পর্যন্ত আমরা যখন নতুন একটা মডেল নিয়ে কাজ করতেছিলাম সেই ক্ষেত্রে আমরা আগের যে মডেলগুলা থাকতো সেইগুলো এখানে আউটলেনের থেকে এইভাবে হাইট করে করে এরপর নতুন মডেল নিয়ে কাজ করতাম কিন্তু আমরা এত কষ্ট করে মডেল বানাইতেছি সেগুলো নিশ্চয়ই হাইট করে রাখার জন্য না তো এখন সময় আসছে সবগুলো মডেল প্রকাশ্যে নিয়ে আসার এই জন্য ফার্স্টে হোমটারে আনহাইট করতেছি এবং আমাদের যে বেসিক মডেল ছিল সেটারও আনহাইট করতেছি এখানে সবগুলা মডেল সেন্টার পজিশনে একটা আরেকটার উপর গায়ের উপর লাইগে আছে সো আমরা প্রথমত আমাদের যে ব্যারেলটা আছে এটার একটু এইদিকে মুভ করি এবং আমাদের যে বক্সটা আছে এটার একটু এইদিকে মুভ করি এগুলা রেশিও যদিও ঠিক নেই অর্থাৎ বাড়ি থেকে ব্যারেলের সাইজ অনেক বেশি বড় হয়ে গেছে এগুলো আমরা একটু পরে ফিক্স করব বাট এখানে আপনাদেরকে একটা প্রবলেম দেখাই আমাদের ব্যারেল এটা ছিল একটা সিঙ্গেল অবজেক্ট এটার আমরা মুভ করে ফেললাম বক্সও একটা সিঙ্গেল অবজেক্ট ছিল এটাও সহজে মুভ করে ফেললাম কিন্তু আমরা যদি বাড়িটারে মুভ করতে চাই এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে চাই তাইলে হবে প্রবলেম কারণ বাড়িটা মূলত আলাদা আলাদা অনেকগুলো অবজেক্ট দিয়ে তারপর আমরা বানাইছিলাম তো এই ক্ষেত্রে আমরা একসাথে এটাতে কিভাবে মুভ করবো এই জন্য আমাদের যে জিনিসটা কাজে আসবে সেটা হইতেছে প্যারেন্ট অ্যান্ড চাইল্ড প্যারেন্ট অ্যান্ড চাইল্ড বিষয়টা হইতেছে অনেকটা গ্রুপের মতো এক্ষেত্রে একটা প্যারেন্ট অবজেক্ট থাকে এবং এই প্যারেন্টের অধীনে অনেকগুলা চাইল্ড অবজেক্ট থাকে কোনো কারণে আমরা যদি প্যারেন্ট অবজেক্টরে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করি তাহলে ওইটার সাথে সাথে যে চাইল্ড অবজেক্টগুলো আছে সেগুলাও এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ হয় এটা রোটেশন এবং স্কেলের ক্ষেত্রেও হয় আর যদি কোনো কারণে আমরা চাইল্ড অবজেক্টের এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করি বা স্কেল করি বা রোটেট করি সেক্ষেত্রে অন্য কোনো চাইল্ড অবজেক্ট বা প্যারেন্টের উপর এটার কোনো ইম্প্যাক্ট পড়ে না এবং আউটলাইনারে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এখানেও একটা গ্রুপ সেকশনের মতো হয়ে যায় অর্থাৎ প্যারেন্টের অধীনে অন্যান্য অবজেক্টগুলো থাকে এগুলোর আমরা কলারস বা এক্সপ্যান্ড করে দেখতে পারি এখন চলেন দেখি ব্লেন্ডারে আমরা কিভাবে একটা অবজেক্ট রে অন্য একটা অবজেক্টের চাইল্ড হিসাবে বা প্যারেন্ট হিসাবে সেট করতে পারি এই জন্য আমি এখানে হোম কালেকশনটা অফ করে নিলাম যেন আমরা গাছ দিয়ে আমাদের কাজটা বুঝে নিতে পারি এখানে গাছের দুইটা আলাদা আলাদা অবজেক্ট আছে প্রথমত কাণ্ডের অংশ এবং দ্বিতীয়ত পাতার অংশ এবং আমরা আউটলাইনের যদি দেখি দুইটা আলাদা আলাদা সহ অবস্থান করতেছে এক্ষেত্রে আমি এটা এমনভাবে সেট করব যেন কাণ্ডের অংশটা মুভ করলে সেটা পাতা সহ মুভ করে এই জন্য শুরুতে চাইল্ড অবজেক্ট যেগুলো হবে অর্থাৎ এখানে পাতার অংশ সেটারে সিলেক্ট করলাম এরপর শিফট বাটনে চাপ দিয়ে ধরে এই কাণ্ডটা সিলেক্ট করলাম এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আমরা যেই অবজেক্টটারে প্যারেন্ট হিসাবে সেট করতে চাই সেই অবজেক্টটা সবার শেষে সিলেক্ট করতে হবে এরপর কন্ট্রোল পিতে ক্লিক করব। এখানে সেট প্যারেন্ট টু অপশন চলে আসবে এখান থেকে সিলেক্ট করলাম অবজেক্ট তাহলে দেখতে পারবো আউটলাইনারে আমাদের যে পাতার অংশটা ছিল বা পাতার অবজেক্টটা ছিল সেটা আমাদের কান্ডের অবজেক্টের চাইল্ড হিসাবে সেট হয়ে গেছে এবং থ্রি ডি ভিউ পোর্টে আমি যদি এখন এই কাণ্ডটা সিলেক্ট করে এটা জাস্ট মুভ করি তাহলে দেখতে পারবো এটাই পাতা সহ মুভ করতেছে এবং রোটেট বা স্কেল করলেও একইভাবে সহ রোটেট অথবা স্কেল করবে তাহলে আমি এখন এইটাতে একটু এই দিকে মুভ করে নিয়ে আসি এরপর আমাদের যে হোম অবজেক্ট আছে সেটারে আনহেড করে নিই তো হোমের ক্ষেত্রে আমাদেরকে একটু ডিসাইড করতে হবে যে আমরা কোন অবজেক্টটারে প্যারেন্ট হিসাবে রাখতে চাই এক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ডিসিশন নেওয়াটা একটু কঠিন এই জন্যে আমি প্যারেন্ট হিসেবে আলাদা একটা অবজেকটিভ বানায় নিব এই জন্য শিফট এতে ক্লিক করে এখান থেকে একটা এমটি অবজেক্ট বানাবো এমটি অবজেক্ট হইতেছে যেগুলা আমাদের বিভিন্ন কাজে হেল্প করে ফর এক্সাম্পল গ্রুপ বানাইতে বা এর ক্ষেত্রে বা অন্যান্য বিভিন্ন কাজে হেল্প করে কিন্তু এটা ফাইনালি রেন্ডার হয় না অর্থাৎ ছবি তুললে এটার কোনো অংশ দেখা যায় না এখানে আমরা এমটি থেকে যে কোনোটা সিলেক্ট করতে পারি ফর এক্সাম্পল আমি ক্ষেত্রে একটা কিউব সিলেক্ট করলাম দেখতে পারবেন এর মধ্যে একটা কিউব তৈরি হয়েছে এটা শুধুমাত্র এজ গুলোই দেখা যায় বা এটার যে গুলো আছে সেগুলো দেখা যায় এটা কোনো কিউব তৈরি হয় না এখানে যে এমটি টি অবজেক্টের আছে এখান থেকে চাইলে এটার সাইজ ছোট অথবা বড় করে নেওয়া যায় প্রয়োজন মতো এখন আমরা আমাদের হোমের অবজেক্ট গুলারে এইটার চাইল্ড হিসাবে সেট করব। এই জন্য ফার্স্টে এই হোমের সবগুলো অবজেক্ট সিলেক্ট করতে হবে এই সবগুলো অবজেক্ট সিলেক্ট করা একটা সহজ পদ্ধতি হলো যেহেতু এটা আলাদা কালেকশন তৈরি করা আছে আমরা এই কালেকশনের উপর যে রাইট বাটনে ক্লিক করব। এখান থেকে সিলেক্ট অবজেক্টে ক্লিক করব। ফলে এই কালেকশনের ভিতরে থাকা যতগুলো অবজেক্ট আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে এরপর শিফট বাটনে চাপ দিয়ে ধরা আমাদের সর্বশেষ যে এমটি অবজেক্ট আমরা তৈরি করছিলাম এটা সিলেক্ট করব এরপর কন্ট্রোল পিতে ক্লিক করব এখানে সেট প্যারেন্ট অপশন চলে আসবে আমরা এখান থেকে সিলেক্ট করবো অবজেক্ট ফলে আমাদের বাড়ির সবগুলো অবজেক্ট আমাদের এই এমটি অবজেক্টের চাইল্ড হিসেবে সেট হয়ে যাবে এখন যদি আমরা আমাদের এমটি টি অবজেক্টে বুক করি রোটেট করি বা স্কেল করি তাহলে পুরো বাড়িটা সহই সেটা রোটেট করবে বা স্কেল করবে এই ক্ষেত্রে আমরা আমাদের যে এম টি অবজেক্ট আছে এই রাখতেছি এবং চাইলে এটা একটা ক্ষেত্রে আমি এটার নাম দিলাম পরবর্তীতে আমরা কোনো কারণে আমাদের বাইটারে মুভ করতে চাইলে সিম্পলি এই এম অবজেক্টটা সিলেক্ট করা জাস্ট এটা মুভ করলে মুভ হবে এখন আমরা আমাদের যে ব্যারেলগুলো আছে এগুলার স্কেলটা একটু পরিবর্তন করে ছোট করে দেই এবং আমাদের বক্সটাও ছোট করে দেই যেন এটা মোটামুটি আমাদের বাড়ির রেশিও অনুসারে ঠিকঠাক দেখতে মনে হয় এরপর আমি এই দুইটা অবজেক্টেরই স্কেল অ্যাপ্লাই করে দিব আইল্যান্ডের মডেল বানানোর জন্য আমি সর্বপ্রথম এখানে একটা নতুন কালেকশন বানিয়ে নিতেছি এটার নাম দিলাম আইল্যান্ড এরপরে আমরা আমাদের এই প্রোজেক্টের সব থেকে সহজ মডেলটা বানাবো সেটা হইতেছে পানির মডেল সিম্পলি একটা প্লেন বানালাম এটা একটু স্কেল করে বড় করি এটার সাথে একটা মডিফায়ার অ্যাড করব সেটা হইতেছে সাবডিভিশন সারফেস মডিফায়ার ফলে দেখতে পারবো আমাদের প্লেনটা গোল হয়ে গেছে বা স্মুথ হয়ে গেছে এখানে এটা লেভেল ভিউ পোর্টের অ্যামাউন্টটা বাড়ায় দেওয়া যেতে পারে এটার আরেকটু গোল করার জন্য এখন কাজ হইতেছে জাস্ট এটার স্কেল করা এখন এটার কতটুকু স্কেল করবো এটার স্পেসিফিক কোনো ভ্যালু নাই জাস্ট এটা যেন আমাদের যে ভিউ এরিয়া সেটা কাভার করে যে যত দূর দেখা যায় তত দূর যেন পানি থাকে আমি আপাতত এটার এক্স ডাইমেনশন দুইশো এবং ওয়াই ডাইমেনশন দুশো করে এরপর ফাইনালি এটার স্কেলটা অ্যাপ্লাই করে দিলাম এরপর এটার নামটা পরিবর্তন করে করে দিলাম ওয়াটার এখন আমরা আমাদের মাটির অংশটা মডেল করব। এই জন্য শিফটেতে ক্লিক করে একটা আইকোস্ফিয়ার বানিয়ে নিলাম আমি আপাতত যে ওয়াটার অবজেক্টটা আছে এটা হাইড করে দিতেছি আমাদের নতুন আইকোস্পেয়ার এটার নামটা পরিবর্তন করে করে দিতেছি গ্রাউন্ড আমাদের যে বেসিক মডেলগুলো আছে এটা আপাতত আমি একটু হাইট করে রাখি আমাদের যেই বাড়ির মডেলটা আছে এটা আমি একটু উপরের দিকে নিয়ে যাই যেন আমাদের নিচের অংশে কাজ করার জন্য আমরা স্পেস পাওয়া যাই এবার আইকো আমরা একটু স্কেল করবো জেড এক্সিসে যেন এটা একটু চ্যাপ্টার মতো হয়ে যায় এটা দিয়ে মূলত আমরা আমাদের আইল্যান্ডের মাটির অংশটা বানাবো সেটা কিছুটা স্কেল করে নিই যেন আমাদের বাড়ির অংশটার সাথে এটা রেশিওটা মেনটেন হয় অর্থাৎ আমরা আমাদের এই মাটির অংশের এই জায়গাতে আমাদের বাড়ি এবং এই অংশে আমাদের গাছটা রাখতে পারি মোটামুটি এতটুকু পরিমাণ স্কেল করে নিতেছি এরপর জেট চ্যাপটা করে দি কাইন্ড অফ এতটুকু বাকিটা আমরা এডিট মোডে করতে পারবো এখন কন্ট্রোল এতে ক্লিক করে এটা স্কেলটা অ্যাপ্লাই করে দিলাম এবার চলে যেতেছি এডিট মোডে এডিট মোডে যায় এখানে নিচের অংশের যে অতিরিক্ত গুলো আছে এগুলো সিলেক্ট করা মোটামুটি এগুলো ডিলিট করে দিলাম জাস্ট আমাদের আইকোস্ফিয়ারের স্পেয়ার যে মাঝখানের অর্ধেক এর নিচে একটা লুপ লাইন আমরা রাখতেছি আর বাকি ভার্টেক্স গুলো আমি ডিলিট করে দিতেছি এরপর এই ভার্টিসেস গুলো সিলেক্ট করে এগুলো একটু স্কেল করে দেই যেন আমাদের এই আইল্যান্ডের কাইন্ড অফ আমরা এরকম একটা শেপ পেয়ে যাই এরপর সাথে আমরা কয়েকটা মডিফায়ার অ্যাড করে নেই ফলে পরবর্তী মডেল করতে আমাদের সহজ হবে প্রথম যে মডিফায়ার অ্যাড করব সেটা হচ্ছে সাবডিভিশন সারফেস মডিফায়ার ফলে পুরোটা মিলে আমাদের একটু স্মুথ শেপ পেয়ে যাব এরপর এটা একটু পলি স্টাইলে করার জন্য এখান থেকে আরেকটা মডিফায়ার অ্যাড করব সেটা হচ্ছে ডেসিমেট মডিফায়ার এরপর ডেসিমেট মডিফায়ারের ভ্যালুটা কমাইলে দেখতে পারবো আমাদের আইল্যান্ডের মাটির অংশটা মোটামুটি লো পলি একটা স্টাইল দিতেছে এক্ষেত্রে এই ভ্যালু ড্র্যাক করার সময় আমি যদি শিপ বাটনে চাপ দিয়ে ধরে রাখি তাইলে মোটামুটি এটা অল্প অল্প করে পরিবর্তন হবে মোটামুটি এতটুকু রাখলাম এবার আবার চলে যেতে এডিট মোডে এখন আমরা এটারে মডিফাই করব প্রথমতই উপরের অংশ এটারে একটু নিচের দিকে নামায় দেই যেন আমরা এই মাঝখানে একটু সমান অঞ্চল পাই যে জায়গাতে আমরা আমাদের বাড়িটা রিপ্লেস করতে পারি এরপর তবভিউ থেকে দেখা এটার যে পারফেক্ট স্ট্রাকচার আছে অর্থাৎ এটা এখন এক্স্যাক্টলি সার্কুলার ওয়ে আছে তো এই পারফেক্ট স্ট্রাকচারটা নষ্ট করার জন্য আমরা প্রথমত এই অঞ্চলগুলো এদিকে একটু চাপাই দিব এবং এই অংশগুলো এদিকে একটু চাপায় আনবো এবার আমি আবার চলে যেতেছি এডিট মোডে এখানে আমাদের এই শেপটারে আমি আরেকটু মডিফাই করবো প্রথমত এই অংশটার একটু স্কেল করা এবং এর উপরে যে লুপকারটা আছে এটা সিলেক্ট করে এটারও একটু স্কেল করে দিব নিচের অংশটাতেও আরেকটু স্কেল করে দেব এখন আমি বারবার এডিট মোড আর অবজেক্ট মোডে যা চেক করতেছি যে এই স্টটা আসলে কতটুকু দিলে মোটামুটি দেখতে ভালো লাগে এটা হয়ে গেল মোটামুটি আমাদের বেসিক একটা আইল্যান্ডের শেপ এখন এডিট মোডে যায় আমি সবগুলা ভার্টেক্স ড্র্যাগ করে মোটামুটি আমাদের যে ওয়াটার লেভেল এটার উপরের দিকে নিয়ে আসবো এরপরে আমরা আমাদের ওয়াটার মডেলটা আনহাইড করে নেই এবং আমাদের বাড়ির মডেলটা কিছুটা উপর দিকে ড্র্যাগ করে এই অবজেক্টের উপরে প্লেস করে দেই আমরা বাড়ির মডেল রাখার জন্য আলাদা প্ল্যাটফর্ম বানাবো সো এখন আপাতত এটা মাটির সাথে পারফেক্টলি অ্যালাইন না হলো কোনো সমস্যা নেই এরপর গাছের মডেলটা ড্র্যাগ করে এটার উপরে নিয়ে আসি এবং ফাইনালি আমাদের যে বেসিক মডেলগুলো ছিল এগুলার এখন আনহাইড করে এগুলারে মোটামুটি আমাদের আইল্যান্ডের উপরে প্লেস করে দেব তাহলে এই হয়ে গেল মোটামুটি আমাদের আইল্যান্ডের মডেল আমাদের আইল্যান্ডারে আর একটু সাজানোর জন্য আমরা এখন এই জাতীয় একটা মডেল বানানোর চেষ্টা করব এই জন্য সর্বপ্রথম সিটটিতে ক্লিক করে একটা সিলিন্ডার বানিয়ে নিলাম এখান থেকে এটা ভার্টিস পরিমাণ করে দিব আট এটা একটু ড্র্যাক করে এই পাশে নিয়ে আসি যেন দেখতে সহজ হয় এবার এটাতে প্রথমে সব এক্সিসে ছোট করে নিব তারপর শুধুমাত্র জেড এক্সিস এ এটারে বড় করে নিব কাইন্ড অফ এরকম এটার মোটামুটি একটা ভ্যালু আমি এখানে বসাই জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান এবং শুধু ওয়ান এটা হলো মোটামুটি আমাদের ইনিশিয়াল শেপ আমি কন্ট্রোল এতে ক্লিক করে এটা স্কেলটা অ্যাপ্লাই করে নিলাম এখন এটারে রোটেট করব এক্স এক্সিস এ ডিগ্রি এরপর এটা রোটেশনটাও অ্যাপ্লাই করে নিব এবার আমরা এটারে মোটামুটি আমাদের বাড়ির পাশে এটারে মুভ করে নিয়ে রাখি এবার ট্যাবে ক্লিক করে চলে যাবো এডিট মোডে এখানে প্রথমে এই ফেসটা সিলেক্ট করা আইতে ক্লিক করে এটা চতুর্পাশে একটা বর্ডার ক্রিয়েট করে নেব এরপর এক্সট্রুড করব এটা কিছুটা ভিতরের দিকে এরপর এখানে কিছু র্যান্ডম ফেস সিলেক্ট করা এগুলো বাইরের দিকে এক্সট্রুড করব যেন এটা কিছুটা ভ্যারিয়েশন আসে এখানেও কয়েকটা ফেস সিলেক্ট করা এটা বাইরে দিকে কিছুটা এক্সট্রুড করব এখানে আরো কয়েকটা ফেস এক্সট্রুড করা যেতে পারে কাইন্ড অফ ভ্যারিয়েশন আনার জন্য একইভাবে এই পাশে এই ফেসটা সিলেক্ট করে আইতে ক্লিক করে এটা একটা বর্ডার এড করব এর এটা ভিতরের দিকে এক্সট্রুড করে দেব এবং এই পাশেও কয়েকটা র্যান্ডম ফেস সিলেক্ট করে এগুলোকে বাইরে দিকে কিছুটা এক্সট্রুড করে দেব এরপর এটার মাঝখানে কয়েকটা লুপ কাট নিয়ে নেব এখানে কিছু লুপ কাট ধরা এগুলোকে প্রথমতে কিছুটা স্কেল করে ছোট করে নিতেছি এরপর এটা র্যান্ডমলি বিভিন্ন দিকে মুভ করে দিতেছি মোটামুটি আমাদের প্রথম অংশটা মডেল করা হয়ে গেল এখন এডিট মোডে থাইকাই সিপডিতে ক্লিক করে এগুলার ডুপ্লিকেট করে এটার আশপাশে আরও কিছু অবজেক্ট বসাই দিব এক্ষেত্রে আমি এগুলার কিছু র্যান্ডম রোটেশন বা স্কেল করব যেন কিছুটা ভেরিয়েশন নিশ্চিত হয় মোটামুটি এটা কমপ্লিট করার পরে আমি এইটারে ড্র্যাগ করে আমাদের যে ট্রি কালেকশন আছে সেটার ভিতর নিয়ে রাখতেছি তাহলে মোটামুটি হয়ে গেল আমাদের আইল্যান্ডের মডেল আপাতত কমপ্লিট টিউটোরিয়ালটা শেষ করার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখায় দিই সেটা হইতেছে আপনারা অলরেডি প্যারেন্ট করা শিখছেন কোনো একটা অবজেক্টের অন্য একটা অবজেক্টের চাইল্ড হিসেবে কীভাবে সেট করতে হয় সেটা শিখছেন কিন্তু যদি ভুল কইরা একটা অবজেক্টের অন্য কোনো অবজেক্টের প্যারেন্ট হিসেবে বা চাইল্ড হিসেবে সেট করে ফেলেন তাহলে সেটা কিভাবে করবেন ফর এক্সাম্পল আমরা এখানে আমাদের এই কান্ডটা রাখছিলাম প্যারেন্ট এবং পাতাগুলো রাখছিলাম চাইল্ড ফলে আমাদের কান্ডটা মুখ করলে পাতা সহ মুভ করতেছে বাট এই অবজেক্টের ক্ষেত্রে আমরা যদি কাণ্ডটা মুভ করি তাহলে দেখবেন সেটা পাতা ছাড়াই মুভ হয় আবার পাতা মুভ করলে সেটা কান্ড সহ মুভ করে কারণ এখানে ভুল করে আমাদের পাতাটা হয়ে গেছে প্যারেন্ট এবং এখানে যে কান্ডটা আছে সেটা রয়ে গেছে চাইল্ড হিসাবে সো এই বিষয়টা আমরা কিভাবে ফিস করব প্রথমত যেই অবজেক্টটা চাইল্ড হিসাবে রয়ে গেছে আপনারা আউটলাইনের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যেটা প্যারেন্ট হওয়ার কথা ছিল এটা চাইল্ড হিসাবে রয়ে গেছে এটারে ফার্স্টে সিলেক্ট করব এটার প্যারেন্ট রিলেশন ক্লিয়ার করার জন্য আমি কিবোর্ড থেকে অল্টার পি বাটনে ক্লিক করব। তাহলে এখানে ক্লিয়ার প্যারেন্ট অপশন চলে আসবে এখন আমি এই ক্লিয়ার প্যারেন্ট অ্যান্ড কি ট্রান্সফরমেশন এই অপশনটা সিলেক্ট করব ফলে আমাদের অবজেক্টটা দেখতে পারবেন এর আগে এটা এই অবজেক্টের চাইল্ড হিসেবে ছিল এখন এর বাহিরে আলাদা একটা অবজেক্ট হিসেবে চলে আসছে এখন যদি আমি আমার কাণ্ডটা মুভ করি তাহলে এটা আলাদা মুভ হবে এবং আবার যদি পাতাটা মুভ করি এটাও আলাদাভাবে মুভ হবে এইবার আমি ঠিকঠাকভাবে অবজেক্টগুলো সিলেক্ট করা যেই অবজেক্টটাকে প্যারেন্ট হিসেবে রাখতে চাই সেটা লাস্টে সিলেক্ট করা এরপর আবার কন্ট্রোল পিতে ক্লিক করা এখান থেকে অবজেক্টে ক্লিক করব ফলে এখন এটা ঠিকঠাকভাবে আবার প্যারেন্ট হয়ে যাবে সো এইভাবে আপনারা যদি কখনো ভুলভাল প্যারেন্টিং করে ফেলেন তাহলে অল্টার পিতে ক্লিক করা প্যারেন্টটা ক্লিয়ার করে আবার ভাবে প্যারেন্ট করবেন আর আরেকটা বিষয় হইতেছে আমরা এখানে এম অবজেক্ট বানাইছিলাম এটা রাখছিলাম কিউব শেপে তো আপনারা যদি কখনো চান এই কিউব শেপ পরিবর্তন করে অন্য শেপ এটা বানায় ফেলতে তাহলে আপনারা এখানে এম অবজেক্টের যে প্রপার্টিজ আছে এখানে এসা এটার ডিসপ্লে পরিবর্তন করতে পারবেন এটা আপনি যতবারই পরিবর্তন করেন বা যখনই পরিবর্তন করেন কোনো সমস্যা নেই আমি আপাতত এটা ডিসপ্লে অ্যাসটা সিঙ্গেলারও করে দিলাম এবং এটার সাইজটা কিছুটা অ্যাডজাস্ট করে নিলাম তো এই ছিল মোটামুটি আমাদের আজকের পর্বে ইনশাল্লাহ আগামী পর্বে আমরা প্রথমত আমাদের অবজেক্টগুলারে রং করা এগুলারে কীভাবে লাইট দেওয়া যায় সেটা শিখব এবং ফাইনালি আমরা আমাদের প্রথম ইমেজটা রেন্ডার করার চেষ্টা করব সেই পর্যন্ত আল্লাহ রাবুল আলমীর সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ